জুট কাপড়গুলো কাটিং করা মজুরি কম, সব মিলাই কারিগরি কম, আমাদের এখানে কম ভাবে মালটা আমরা তৈরি করতে পারি। প্রতি বছর আসি মাল কিনতে এখানে, মোটামুটি অনেক সাশ্রয়, কম দামে ভালো মালই পাওয়া যায়। নীলফামারী জেলা হিমালয়ের পাদদেশে হওয়ায় এখানে তুলনামূলক শীত বেশি থাকে। শীত প্রধান এলাকা হওয়ায় শীত বস্ত্রের চাহিদা বরাবরই বেশি। জেলার সৈয়দপুর জুট কাপড় দিয়ে তৈরি শীত বস্ত্রের অন্যতম মোকাম। সৈয়দপুর শহরের বিভিন্ন প্রান্তে প্রায় 300+ ছোট বড় জুট কাপড় দিয়ে তৈরি গার্মেন্টস কারখানা রয়েছে। বেচা কেনার জন্য আছে নির্দিষ্ট মার্কেট। ইতোমধ্যে ব্যবসার জন্য গার্মেন্টস মালিক ও ব্যবসায়ীরা পর্যাপ্ত কাপড় মজুদও করেছেন। উৎপাদিত শীত বস্ত্রের মধ্যে অন্যতম বিভিন্ন মানের জ্যাকেট, ট্রাউজার, বাচ্চাদের পোশাক। শীতের দিনে জ্যাকেট পাওয়া যায় ভালো মানের, এই জন্য ঢাকা থেকে কিছু কম নেওয়ার চেষ্টা করতেছি, আর এদিক থেকে নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতেছি। প্রতি বছর আসি মাল কিনতে এখানে, মোটামুটি অনেক সাশ্রয়, কম দামে ভালো মালই পাওয়া যায়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপড় হলিডে প্যাকেজ। দেশের বড় বড় গার্মেন্টসের ফেলে দেওয়া জুট কাপড় কম মূল্যে সংগ্রহ করা, মজুরি কম, পরিবহন খরচে সাশ্রয়ের কারণে এখানে পণ্য উৎপাদনেও খরচ কম হয়। ফলে এখানকার তৈরি শীত বস্ত্রের দাম বেশ কম, আর এখানকার পণ্যের মানও বড় বড় গার্মেন্টসের উৎপাদিত পণ্যের প্রায় সমতুল্য। প্রতিটি পণ্য 50-100 টাকা কমে পাওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি ক্রেতারা ইতোমধ্যে আসতে শুরু করেছেন এখানে। জুট কাপড়গুলো কাটিং করা মজুরি কম, সব মিলিয়ে কারিগরি কম, আমাদের এখানে কম ভাবে মালটা আমরা তৈরি করতে পারি। এগুলো কেজি কাপড় দিয়ে তৈরি করি, এগুলো ঢাকা থেকে কস্ট কম পড়ে আমাদের এখানে। এ পণ্যের প্রসার ঘটাতে আলাদা গার্মেন্টস পল্লী নির্মাণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের জন্য একটা মার্কেট সিস্টেম কোজন করা যায়, সেই বিষয়ে আমরা পৌরসভার সাথে এক দফা বসেছি। আশা করি খুব দ্রুত তাদের জন্য আলাদা একটা মার্কেট সিস্টেম করে, যেন তারা তাদের এই বাজারটা এখানে একটা একটা জায়গা ধরে তারা বাজার, তারা এখানে ব্যবসাটা তারা প্রতিষ্ঠা করতে পারে। সৈয়দপুরে প্রায় 300+ গার্মেন্টস কারখানায় 5-6 হাজার শ্রমিক কর্মরত রয়েছেন, আর গত বছর এ খাতে 40 কোটি টাকার বাণিজ্য হয়, আর চলতি বছর এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 50 কোটি টাকা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।